রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গতকাল সকাল থেকে প্রায় 23 ঘন্টা ধরে ইডি আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান। চার জেলার 16টি জায়গায় একযোগে চলছে এই ম্যারাথন তল্লাশি অভিযান, পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও। এর মধ্যে আটা কল, চাল কল যেমন রয়েছে, সেই সমস্ত আটা কলের মালিকদের ঠিকানা রয়েছে। এর পাশাপাশি একাধিক অফিসেও ইডি আধিকারিকরা গতকাল সকাল থেকে এই ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছেন। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং নদিয়ার একাধিক জায়গায় একযোগে চলছে এই তল্লাশি অভিযান। গতকাল সকাল থেকে শুরু হয়ে রাতভর এবং আজ সকালেও চলছে একযোগে। আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গার ছবি। সল্টলেক, এজেসি বোস রোড, বনগা, রহরা, ডোমজুর, উলুবেড়িয়া, রানাঘাট এবং হরিণঘাটার ছবি, যে সমস্ত জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। একাধিক তথ্য নথির ভিত্তিতে এই তল্লাশি অভিযান চলছে বলেই ইডি সূত্রে খবর। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব শহর কলকাতার যে ঠিকানায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি অফিসে সেখানে তল্লাশি অভিযান চলছে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই ঠিকানায় গতকাল দুপুর নাগাদ পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নথি কি ইডি আধিকারিকদের হাতে এসেছে, কি জানতে পারছো? দেখো, গতকাল থেকে আজ পর্যন্ত এখনও কিন্তু এই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। কিছুক্ষণ আগে এই ইডির দলের কয়েকজন সদস্য তারা বেরিয়ে গেলেন, কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকজন ইডি আধিকারিক এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিসে রয়েছেন এবং রাতভর কিন্তু এই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর্ব চলেছে। তবে জানিয়ে রাখি, এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড, তাদের কাজ মূলত হচ্ছে যে গমকল থেকে যে আটা বেরোচ্ছে রেশনের, সেটাকে প্যাকেজিংয়ের কাজ। প্যাকেজিংয়ের পর সেটাকে রেশনের দোকানে চলে যাওয়ার কথা, কিন্তু ইডির অভিযোগ সেই আটা রেশনের দোকানে না গিয়ে সেটা খোলা বাজারে বিক্রি হয়ে যেত। আর সেখানেই তাদের কিন্তু প্রশ্ন রয়েছে একাধিক, যে কাদের নির্দেশে এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড তারা খোলা বাজারে এই আটা বিক্রি করতে, শুধু কি তারা নিজেরাই করতেন নাকি অন্য কারো নির্দেশ ছিল? এবং তার থেকেও বড় প্রশ্ন, এই খোলা বাজারে এই আটা বিক্রি করার পর তার থেকে তার যে লভ্যাংশ, সেই লভ্যাংশ কোথায় কোথায় যেত, অর্থাৎ তাদের থেকে কারা কারা লাভবান হয়েছেন, বাকিপুরের কি সরাসরি যোগাযোগ ছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল কিনা, এবং এছাড়াও খাদ্য দপ্তরের কোনো আধিকারিক তাদের মদদে কি এই কারবার চালাতেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই কিন্তু গতকাল সকাল থেকে তারা এখানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রায় 23 ঘন্টা পার হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিসে এসে। এটা এদের সদর দপ্তর এবং এইখানে এসে তাদের যাবতীয় নথিপত্র কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এই ইডি আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, মূলত তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং তাদের ব্যবসার সংক্রান্ত যে সমস্ত নথিপত্র সেগুলো দেখা হচ্ছে। তার পাশাপাশি এই অফিসে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি রয়েছে, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, সেই সমস্ত ডিভাইসগুলি খতিয়ে দেখছেন এবং ইডি সূত্রে খবর, এই ডিভাইসগুলি থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডেটা তারা কিন্তু সংগ্রহ করেছেন। তার সঙ্গে এই সংস্থার পাঁচজন কর্মী, তাদেরকেও কিন্তু রাখা হয়েছিল অফিসে, গতকাল থেকে তারা রয়েছেন এবং তাদেরকেও কিন্তু নাগাড়ে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ইডির এই দলের চারজন সদস্য তারা বেরিয়ে গেলেন, কিন্তু এখনও পর্যন্ত আরও বেশ কয়েকজন ইডির আধিকারিক এই অফিসে রয়েছেন এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। কখন এই তল্লাশি অভিযান শেষ হবে এখনও কিন্তু বলা যাচ্ছে না, তবে নিঃসন্দেহে এটা বোঝাই যাচ্ছে যে এইখান থেকে যে সমস্ত নথিপত্রগুলো তারা পেয়েছেন তা থেকে কিন্তু এই রেশন বন্টন দুর্নীতি মামলায় বেশ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, এমনটাই ইডি আধিকারিকরা মনে করছেন। এখন এইটাই দেখার যে নতুন কি কি তথ্য উঠে আসে আর এই জাল কতদূর অবধি বিস্তৃত তা কতটা জানা যায়। একদমই, কি কি আর নতুন তথ্য উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল সকাল থেকেই একযোগে উত্তর চব্বিশ পরগনার বনগার একাধিক ঠিকানা, অন্যদিকে নদিয়া রানাঘাট সহ একাধিক ঠিকানা এবং শহর কলকাতার একাধিক ঠিকানাতেও হানা দেন ইডি আধিকারিকরা। আপনাদের সামনে রেখেছি এজেসি বোস রোড, কিছুক্ষণ আগে দেখালাম অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিসে যেমন হানা দিয়েছেন, পাশাপাশি নদিয়ার রানাঘাট সেখানেও কিন্তু তৎপর রয়েছেন ইডি আধিকারিকরা। একাধিক আটা কল, চাল কল সেখানকার মালিক, তাদের বাড়ি এবং অফিসেও তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি হরিণঘাটা সেখানেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে, ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান, তাকে জেরা করেই একাধিক তথ্য সামনে আসে, যে সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই এই তৎপরতা। যেমনটা জানাচ্ছিলাম, সকালবেলায় উত্তর চব্বিশ পরগনার বনগায় আটা কল এবং সেই আটা কলের দুই মালিকের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এর পাশাপাশি হাওড়ার ডোমজুর, সেখানেও ইডি আধিকারিকদের তৎপরতার নজরে পড়ছে। রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাস, তপন নন্দীর বাড়িতেও তল্লাশি চালান। উত্তর চব্বিশ পরগনার বনগা, যেখানে গতকাল সকাল 9টায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, সারাদিন রাতভর এবং এখনো চলছে সেই তল্লাশি অভিযান, সেই সম্পর্কে জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, গতকাল আমাদের মনে আছে সকাল 9টায় যখন একযোগে ইডি আধিকারিকরা একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করলেন, তার প্রথমেই ছিল উত্তর চব্বিশ পরগনার বনগার একাধিক ঠিকানা, এখনো সেখানে চলছে। অন্যদিকে এই যে তিনজন সাহা ব্রাদার্স, যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালালেন
কেন্দ্র তদন্তকারী আধিকারিকরা, তাদের সম্পর্কে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কি কি তথ্য নথি ইডি আধিকারিকদের হাতে আছে? দেখো মাধুরী, তোমাকে প্রথমেই বলি যে টানা ১৯ ঘন্টা তল্লাশির পর আজ ভোর রাতে ইডির আধিকারিকরা কালুপুরের চালকল এবং কোরার বাগানে মন্টু সাহা কালিদাস সাহাবের বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে তারা কি তথ্য পেয়েছে সেটা কিছু জানাননি। তবে যেটা জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ তারা তল্লাশি চালান যে কালুপুরের চালকল এবং আটাকলে, সেখানে প্রচুর নথি তারা উদ্ধার করেছেন, সেই নথি তারা নিয়ে গেছেন। তবে এই যে কালুপুরে যে এই যে চালকল এবং আটাকল, অর্থাৎ রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল এবং রাধাকৃষ্ণ রাইস মিল, তাদের মালিক হচ্ছে বড় ভাই মন্টু সাহা এবং মেজভাই কালিদাস সাহা। এই কালিদাস সাহা হচ্ছে বনগাঁ এলাকার একটা বড় ব্যবসায়ী, চালকল বাটাকলের পাশাপাশি একাধিক ব্যবসা রয়েছে কালিদাস সাহার। বনগাঁ শহরে তাদের দুটি শপিং মল রয়েছে, তার পাশাপাশি প্রচুর সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি কোথা থেকে এলো, তাদের উৎস কি এবং কোথায় কোথায় তারা বিনিয়োগ করেছে, এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য ইডির আধিকারিকরা সংগ্রহ করেন। আমরা গতকাল বিকেলবেলা দেখতে পাই যে ৫:৩০ নাগাদ পোড়ার বাগানের বাড়ি থেকে মেজভাই কালিদাস সাহাকে নিয়ে যান ইডি আধিকারিকরা, এবং তখন তিনি জানান যে বাকিবুর রহমান, যার সঙ্গে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, বাকিবুর রহমানকে একজন রাইস মিলের মালিক হিসেবে চেনেন, এই বিষয়টি কালিদাস সাহা স্পষ্ট করেন। তবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি চেনেন কিনা সে ব্যাপারে তিনি কোনো উত্তর দেননি। এই রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের সাথে এই যে মন্টু শাহ কালিদাস শাহ কি যোগসূত্র খোঁজার চেষ্টার জন্যই গতকাল টানা প্রায় ১৯ ঘন্টা তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ধন্যবাদ সমীরণ।